আমি যেই হাটটিতে দাঁড়িয়ে আছি এটি ঐতিহ্যবাহী কাজিরহাট নামে পরিচিত যেই হাটে প্রায় অর্ধ শতাধিক বছর যাবত গরু হাট বসে এবং নিয়মিত গরু বিক্রি হয় বিশেষ করে রোববার এবং বৃহস্পতিবার এই হাটটি বসে তবে স্পেশালি যে হাটটি সেটি হচ্ছে কুরবানি এবং রোজার ঈদে তো আমরা এখন দাঁড়িয়ে আছি সেই কাজিরহাটে আপনারা দেখছেন এই বিভিন্ন ধরনের গরু উঠেছে হাটে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের গরু দেখা যাচ্ছে এই হাটে তবে সবচেয়েতে যেটা মূল ব্যাপার হচ্ছে যে মিডিয়াম যাতে যে গরুগুলো এই গরুগুলো কিন্তু বেশি বিক্রি হচ্ছে আমরা দেখছি আমরা একজন গরু ব্যবসায়ীর সাথে কথা বলবো তার কাছে জানবো যে কোন ধরনের গরু কত টাকা বিক্রি হচ্ছে আচ্ছা এই যে গরুটা এই গরুর দাম কত এবং কত বিক্রি করছেন আপনারা হাঁকাচ্ছেন এই গরু দুই লক্ষ ত্রিশ হাজার বিক্রি করছি আমরা ওজন কত ওজন আছে প্রায় আট মন পরেরটা যদি জানাতেন পরের গরুটা

তো আমরা যে হাট ঘুরে দেখেছি যে বিশেষ করে এক লক্ষ ষাট থেকে এক লক্ষ আশি হাজার টাকার যে গরুগুলো সেই গরুগুলো কিন্তু বেশি বিক্রি হচ্ছে এই হাটে আমরা দেখেছি ছাগল উঠেছে পাশাপাশি মহিষও উঠেছে মহিষগুলো তারা বিক্রি করতেছে ছাগলগুলো নিয়ে আসতেছে কিছুক্ষণ পর বিক্রি শুরু হবে আমরা যেটা জেনেছি আমরা এই হাটের একজন যিনি পরিচালনা কমিটির সদস্য আছেন যিনি স্থানীয় মেম্বর মাউন্ট ভাইয়ের সাথে কথা বলবো মাউন্ট ভাই এই জায়গায় তো প্রায় দশ থেকে পনেরো হাজার গরু ওঠে ঈদের সময় তো এই যে যে গরু ওঠে বিভিন্ন মানুষ পাইকাররা আসে ব্যবসায়ীরা আসে প্রান্তিক কৃষকরা আসে ক্রেতারা আসে তাদের কিভাবে নিরাপত্তা দিচ্ছেন আসলে আমাদের এই ডুবি সাহেবের বন্দর কাজিরহাটটি একটি ঐতিহ্যবাহী কাজিরহাট গরু ছাগলের হাট এখানে সারা বাংলাদেশ থেকেই প্রায় আমাদের এখানে ক্রেতারা আসেন সেই ক্রেতাদের নিরাপত্তার জন্য জাল টাকা শনাক্ত করার জন্য এবং এখানে যদি কোনো সিটার বাটপার যদি থাকে তাদেরকে ধরার জন্য আমাদের এখানে হাট পরিচালনা কমিটির থেকে আমাদের ভলান্টিয়ার আছে এবং আমরাও আমরাও এখানে প্রত্যেকটা হাটে প্রত্যেকটা জায়গায় ঘুরে বেড়াচ্ছি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এটা আমরা পদক্ষেপ নেওয়ার জন্য সদা প্রস্তুত আছি তাদের এখানে নিরাপত্তা এবং যথেষ্ট পরিমাণ নিরাপত্তা আছে আমাদের আইন থানা থেকে আমাদের প্রশাসন এখানে এখানে আছে আমরা ব্যক্তিগতভাবে এখানে আছি এবং আমাদের এখানে ওই আমাদের যে হাট পরিচালনার পর্ষদের যে জায়গা ওখানে আছে তারা যেন নির্বিঘ্নে তারা যেন কোনো হেনস্থার শিকার না হয় সেজন্য আমরা সব ধরনের ব্যবস্থা আমরা রেখে রেখেছি আপনারা জানলেন যে এই যে এত বড় একটা গরু হাট এই হাটের পরিচালনা কমিটি আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নিরাপত্তা রাখেন যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরা একজন একজন ক্রেতার সাথে কথা বলবো যিনি সকাল আটটা থেকেই ঘুরছেন হাটে হাটে তিনি একটা গরু কিনবেন আচ্ছা আপনি গরু কিনতে এসেছেন কোন ধরনের গরু আপনি কিনতে আমি চাই একটা মিডিয়াম ধরনের গরু কিনতে কত টাকার ভিতরে হয়তো এক থেকে দেড় লক্ষ টাকার মধ্যে ঘুরে দেখেছেন হ্যাঁ গরুর দাম একটু তুলনামূলক কাজের একটু কম আর বিভিন্ন এলাকায় ঘুরে দেখছি তার তুলনায় কাজের একটু দাম কম আচ্ছা আমরা যদি ঘুরে দেখাই যে হাটটি এই যে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে হাটটিতে গরু প্রচুর গরু উঠেছে বড় মিডিয়াম এবং ছোট গরু দেখা যাচ্ছে আপনারা যদি একটু আমরা ঘুরে ঘুরে দেখাই যিনি প্রাণী সম্পদ কর্মকর্তা তার সাথে আমরা কথা বলছি তিনি যেটা জানিয়েছেন যে শরীয়তপুরে এক লক্ষ সাত হাজার বারোটি গরু প্রস্তুত করা কুরবানি ঈদের জন্য আর এক লক্ষ বত্রিশটি গরু প্রয়োজন হবে এই কুরবানি ঈদের জন্য উদ্বৃত্ত থাকবে প্রায় সাত হাজার গরু তো তিনি যেটা জানিয়েছেন যে যদি ভারতের গরু যদি না আসে তাহলে যারা কৃষক রয়েছেন কৃষক পর্যায়ে ব্যবসায়ী এবং পাইকাররা তারা কিন্তু ভালো তা দাম পাবে বলে তিনি জানিয়েছেন পাশাপাশি প্রতিটা হাটেই একটা নিরাপত্তার ব্যবস্থা রেখেছেন তিনি একজন ব্যবসায়ী তার সাথে কথা বললাম আপনি কতগুলো গরু আনছেন আমি গরু কিনতে আসছি এক গাড়ি গরু নিয়ে আসবো নিয়ে হলো চাঁদপুরে এবারে যাবো গর্ণিয়া আমি প্রতি হাট করে প্রতি এবারে আসি পরে আমাদের শরৎপুর থেকে বহু লোক আসে গরু কিনে বিভিন্ন জায়গায় নেয় তাই ইনশাল্লাহ আমরা দুই ভাই আসছি এখানে কতগুলো গরু কিনবেন এই দুবে মিনিমাম পনেরো ষোলোটা গরু কিনবো কি ধরনের গরু কিনবেন এই এক লাখ তিরিশ দুই লক্ষ এক লক্ষ আশি আর মাত্র নব্বই হাজার টাকার গরু কিনবো মানে মিলে আমরা প্রান্তিক কৃষকদের সাথে কথা বলেছি অনেক কৃষকেই তারা গরু লালন পালন করে বড় করেছেন এবং দেশীয় খাবার খাইয়ে বড়ো করে করেছেন তারা যেটা জানিয়েছেন যে তারা বিশেষ করে অনলাইনের ভিত্তিতে গরুগুলো বিক্রি করবেন খামারিরা একই কথা তারা অনলাইনেই বেশি বিক্রি করতে চান এবং হাটেও গরু আনেন তারাও গরু বিক্রি করছেন এবং তারা চাচ্ছেন যে গরুগুলো বিক্রি করে লাভবান হতে আমরা যদি দেখাতে চাই এদিকে গরু উঠেছে কাজিরহাটে প্রায় পাঁচ থেকে সাতটি স্থানে গরু উঠিয়েছে কৃষক খামার এবং ব্যবসায়ীরা এবং অনেক ব্যবসায়ীরা এখান থেকে কিনে বিভিন্ন জেলায় বিক্রি করবেন এই যে গরু হাটটি রয়েছে এটা বিশেষ করে দক্ষিণ অঞ্চলের পাঁচ ষাটটি জেলার থেকে গরু কিন্তু এই জায়গায় এসেছে এবং স্থানীয় এবং আমাদের যে উপজেলাগুলো রয়েছে এখান থেকেও গরুগুলো কিন্তু বিক্রি করতে এনেছে ক্রেতার উপস্থিতি এখনও কম তারা বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ক্রেতা আর বিশেষ করে যে গরুগুলো আছে এগুলো দেশি গরু এবং নিজস্বভাবে যেমন খোল গমের ভুষি এবং যে দেশীয় খাবার খাইয়ে কিন্তু গরুগুলো বড় করেছেন তারা জানিয়েছেন এছাড়া আমরা দেখেছি এই এখানে কিন্তু মহিষও উঠেছে মহিষগুলো বিক্রি হচ্ছে এবং তারা বলছেন যে মহিষগুলো বিক্রি করে ভালো দাম পাচ্ছেন এক একটা মহিষ সাড়ে তিন লক্ষ থেকে ছয় লক্ষ টাকায় বিক্রি হচ্ছে এই ছিল কাজিরহাট থেকে সর্বশেষ